বিএনপি আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে এখন সাম্প্রদায়িক শক্তিকে সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, অগণতান্ত্রিক আচরণ ও ষড়যন্ত্রের রাজনীতি দিয়ে গণতন্ত্র বিকাশের পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দলটি। দেশে গণতন্ত্র আছে বলেই তো বিএনপি সরকারের সমালোচনা করতে পারছে, নানা উপায়ে সরকারের সমালোচনা চলছে, এই জন্য সরকার তো তাদের কোনো শাস্তি দিচ্ছে না। আওয়ামী লীগ সহনশীল বলে 75-এ জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, 21 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে হত্যা চেষ্টা করার পরও বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ হয়নি। দিনাজপুর জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় অংশ নেওয়ার আগে গণমাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন অংশ নেবে না বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করেন। এদিকে রাজধানীতে কৃষক লীগের আলোচনা সভায় ধর্মকে ব্যবহার করে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সাম্প্রদায়িকতার বীজ যারা ছড়িয়ে এখনো দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, দেশের স্বাধীনতা সর্বোচ্চ হুমকি বোঝাতে চায়, তাদের বিরুদ্ধে আগামী দিনে এ সময় সরকারকে কেন্দ্র করে বিএনপি এখন পর্যন্ত যত ধরনের ষড়যন্ত্র করেছে সবগুলো ব্যর্থ হয়েছে বলে দাবি করেন দলটির নেতারা। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।